হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি তোমার চিড়িয়াখানায়। জানি না যেগুলো ভেবে যাচ্ছি সেগুলো হবে কি না। তো ফুল ভিডিওটা দেখো, চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমরা যাচ্ছি এখন বাসে করে, অটো থেকে বাস, বাস থেকে চিড়িয়াখানা। তো চলো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এটা শশার কি কি কাইবে কাই কোন উনাকে কোন এনা বেনা সুললে কোনটা আকাই দে। কি এটা কি ছুটকে কি গন্ধ গুলো? এদিকে আসো, এই এদিকে আসো, আমি দেখাচ্ছি। কি করছিস এই ছেলেটা? তুই হাসছিস, করছিস তো? আমাকে দেখাচ্ছিস, করছো তো ভিডিও? তুমি কেনে চলে যাচ্ছে এই কোন জায়গা? আমি হাই ছুটকি এখানে তামিল পাচ্ছে না বলে ইশারায় বলছে কীর্তিকাকে, নাম কীর্তিকা, ঠিক আছে? ও বাংলা বোঝে না, ওকে বাংলায় বলছে। আর ছুটকির গাল দুটো দেখো কি লাল হয়ে গেছে দেখে। আমি তো না না না। আর এখানে আমাদের বুজ্জি খালিফা, রিতেশ বাবু, কত ভিড় বাবা! রোজ মিল্ক দুটো লেখা আছে, দেখ না ওখানে। আমি নিয়ে যাবো কেমন করে? ডাক বাবুকে, ডাক বাবু। এইদিকে এইদিকে দুটো নিয়ে নাও, কোনটা নিতে পারবে? দুটো হাতে নাও, কোনটা? জাস্ট নাও, নিয়ে চলো, নিতে পারবো না? ভালো করে নাও, ফেলো না, তোমার হাতে দেওয়া মানে বেকার। একটাই বাস গরম নাকি? তাহলে অমুক নিয়ে যাচ্ছ। তো এখানে আমি নিয়েছি এই যে হলো স্যান্ডউইচ, সরি কি বলে এগুলো, ব্রেড টোস্ট না, ব্রেড ভাজি। আর এই যে এখানকার পাও ভাজি দেখো, পুরো নাম খারাপ করে দিয়েছে যে পাও ভাজি। দু প্লেট দু প্লেট করে নিয়েছি। আর গুডি, দাঁড়া গুডি, এই যে বলছি আমি, এনে দাঁড়া আমি আগে যাই, সামনে দিকে আমি আমি বলছি মানি তখন আমরা দেখতে চাচ্ছি সাপ। সাপ বলো, সাপ বলো, এদিকে তাকাও, সাপ বলো, আসো কই মনো, পাম্ব ওই যে বাবা ওটা না। চলো ছুটকি সাইকেল নিয়ে চলে গেছে, আমাকে এখন সাইকেল নিয়ে যেতে হবে। কত বড় দেখ ভিতরে,
তোটা বোন যাচ্ছে আগে আর আমি দেখাচ্ছি কোথায় ঠিক আছে ধর মোবাইল ধর বন্ধ করে দে ভিডিও কোনো কিছু হবে না ফ্যান বেন মান ওকে বাবু আসো নে নাও আনা আনা ওর প্লেট এক্সট্রা আমা ভালো বলো মত দিজে কে নামে হাম করসো লেকে নিয়ে যায়গে পার্ক মে গুড গার্ল নুনু তো এখানে দেখলাম আমরা পশু পাখি জীবজন্তুর থেকে আমরা সাইকেল বেশি চালিয়েছি জানি না কী করতে আমরা এসেছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আমাকে আর এখানে আমরা সত্যি কথা সাইকেল চালিয়ে খুব এনজয় করেছি এখানে শাশুড়ি আর কীর্তেনা বাদে আমরা সবাই বাড়ি যাচ্ছি আমাদের এখান দিয়ে যেতে এক ঘন্টা লাগবে শাশুড়ির দু ঘন্টা লাগবে আমরা বাড়ি চলে যাচ্ছি আর শাশুড়ি বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আজকের মতন এইটুকুনি দেখাচ্ছেন একটা ভিডিওতে তাটা